এখনই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন এবং জানিয়ে দিন আপনার মতামত। যদি নারী হতে তাহলে বুঝতে নারীর মনে কত কষ্ট কত যন্ত্রণা লুকানো থাকে। কাউকে বলা যায় না, কাউকে সওয়া যায় না। ঠিক আছে, বুঝবে, যেদিন বুঝবে সেদিন বলবে। বেহুলা, তুমি আমাকে সত্যি ভালোবেসেছিলে। বাস, তোমার আর বলতে হবে না বেহুলা।
তুমি যা বলেছ অনেক বলেছ। ঠিক আছে, তোমাকে আর কিছু বলবো না, আমি কথা দিচ্ছি আমি তোমার সাথে এক পালঙ্গে থাকবো। আমার সাথে এক পালঙ্গে থাকবে? হ্যাঁ, তোমার সাথে আমি এক পালঙ্গে থাকবো। তাহলে বলো আমাকে কি করতে হবে বেহুলা। এই লোহার বাসর করে শুধু তুমি আর আমি দুজন রয়েছি, এখানে তো আর কেউ নেই, শুধু তুমি আর আমি, এখানে আর কোনো লোকজন নেই। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, যদি পাশা খেলা আমি হেরে যাই, আমি আমি সচ্চা তোমার সাথে এক পালঙ্গে থাকবো। তুমি কথা দাও আমার সাথে পাশা খেলায় হেরে গেলে কখনো তুমি আমার সাথে এক পালঙ্গে থাকতে চাইবে না। তুমি এমনই এক বুদ্ধি বের করেছ বেহুলা, আমার সাথে তোমার এক পালঙ্গে থাকা লাগবে না। পাশার গুটি খেলতে খেলতে সারা রাত্রি কেটে যাবে, আর আর আমার সাথে তোমার এক পালঙ্গে থাকো লাগবে না, তাই তো? বেশ, আনো তোমার পাশার গুটি, আমি তোমার সাথে পাশাই খেলবো। যদি আমি তোমার সাথে পাশার গুটি খেলে হেরে যাই, তবে আমি তোমার সাথে এক পালঙ্গে থাকবো না বেহুলা, আমি তোমার সাথে অঙ্গীকার করলাম। আর যদি তুমি আমার সাথে পাশার গুটি খেলে হেরে যাও, তবে মনে রেখো বেহুলা, আজকে আমার সাথে তোমার এক পালঙ্গে থাকতেই হবে। হ্যাঁ, মনে রেখো, কথা যখন দিয়েছি আমার প্রতিকে আমি কথা দিয়েছি যদি পাশা খেলায় আমি হেরে যাই, আমার পতির সাথে আমি এক পালঙ্গে থাকবো। আমার পতির সাথে থাকলে তবে অসুস্থ হয়ে যাব। সত্যি সত্যি যদি আমার পতিকে সাপে দংশ করে, আমি কোনোদিন ভালো করতে পারবো না। আমাকে সারা জীবন দুঃখের সাগরে ভাসতে হবে। বড় হাসালি বেহুলা, তুমি বড় হাসালে, তুমি শীঘ্র করে বাসার গুটি নিয়ে এসো, আমি তোমার সাথে পাশা খেলবো। আই গো তোর কাছে রে বেলা, Thank you.
সুদের কেমন লাগছে বেহুলা? আমার মনে হয় বাসর গড়ি এত খাবার লাগছে কেন? চলো না আমরা একটু বাহির দিয়ে ঘুরে আসি, আবার এসে তারপর বাসর গড়ে শুই। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আসলে আজকে যে একটি আকর্ষণীয় একটি খেলা, সারাটা জীবন সাপে মানুষকে দংশন করে, আর মানুষে কেমন করে সাপকে দংশন করে। আপনাদের সম্মুখে ভক্ষণ করে